আপনি বা আপনার কোনো প্রিয়তম মানুষ, তিনি কি একজন জিনিয়াস? তাকে কি আপনার যে কোনো সাধারণ মানুষের থেকে বেশি বুদ্ধিমান মনে হয়? আপনি বা আপনার প্রিয়তম ব্যক্তিটি জিনিয়াস কি না তা কয়েকটা লক্ষণ মিলিয়ে দেখলে আপনি এক্ষুনি বুঝতে পারবেন। আজকে আমি পাঁচটা অভ্যাস বা পাঁচটা জিনিসের কথা বলবো, তার মধ্যে অন্তত তিনটে যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আপনি একজন ছাই চাপা হীরে। আপনার আশেপাশের মানুষরা যাই বলুক না কেন, এটা আপনি লিখে নিন যে আপনি একজন জিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি মানুষ। প্রথম পয়েন্টে বলবো, আপনি লেট করে ঘুমোতে পছন্দ করেন। যারা জিনিয়াস হন তাদের মধ্যে এটা খুব কমন ব্যাপার যে তারা অনেক রাত অবধি জাগেন। আমি এ কথা বলছি না যে জিনিয়াস হওয়ার জন্য আপনাকে অনেক রাত অবধি জেগে থাকতে হবে, কিন্তু এই অভ্যাসটা দেখা গেছে তাদের মধ্যে কমন। তারা রাত জেগে কাজ করতে, চিন্তা ভাবনা করতে পছন্দ করেন। তাদের একা থাকার জন্য কিছুটা নিজস্ব সময় প্রয়োজন হয়। তারা সবসময় কিছু না কিছু করতে থাকেন, ভাবতে থাকেন, তাই তারা প্রেফার করেন যে তাদের ওই একান্তে থাকার মুহূর্তটা সেটা যেন রাতেই হয়। সে আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার হোক, প্রজেক্ট বানানোর হোক, কারোর সাথে কথা বলার হোক, অথবা আপনার পড়াশুনো করার কাজই হোক, আপনি এটাই দেখবেন প্রেফার করেন যে আপনি রাত জেগে সেই কাজটা করবেন। একটা রিসার্চেও এটা পাওয়া গেছিল যে ব্যক্তিরা রাত অবধি জাগেন তাদের মধ্যে অনেক বেশি আইকিউ থাকে। সেকেন্ড পয়েন্টে বলবো, আপনি যদি সার্কাজম পছন্দ করেন, সেটা বোঝেন ভালো, সেটা করতে বেশি ভালো পারেন, তাহলে আপনি জানবেন আপনার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি বুদ্ধিমত্তা আছে। সার্কাজম মানে ব্যঙ্গ, ব্যঙ্গকে বোঝার জন্য যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধির দরকার হয়। সাধারণ মানুষরা অনেক সময় ব্যঙ্গ বুঝতে পারেন না, তারা না বুঝে এমনিই হাসতে থাকেন। ব্যঙ্গ করা জিনিসটা কোথাও না কোথাও সৃষ্টিশীলতার সাথে যুক্ত। আপনি যদি প্রায় ব্যঙ্গ করেন এবং সেটা খুব ভালো মানের করেন, তাহলে জানবেন আপনার মধ্যে একটা সৃষ্টিশীল মানুষ লুকিয়ে আছে। তৃতীয় পয়েন্টে বলবো, ইফ ইউ ওভার থিঙ্ক অ্যান্ড ওয়ারি আ লট। আপনি কি অনেক বেশি চিন্তা করেন? আপনি কি দিন রাত চিন্তা করেন? আপনি কি সারা রাত বসে এত ভাবেন যে আপনার ঘুমই আসে না? কোনো একটা জিনিস নিয়ে আপনি ওভার থিঙ্কিং করে ফেলেন, ভাবতেই থাকেন, ভাবতেই থাকেন। ছোটোখাটো একটা বিষয় সেটা নিয়েও আপনি ভাবতে থাকেন। কারোর সাথে আপনার তর্ক হলো, আপনি বাড়ি এসে চিন্তা করতে লাগলেন যে আমি এটা করতে পারতাম, ওটা বলতে পারতাম, তাকে আমি এইভাবে শাস্তি দেব, ওইভাবে উপযুক্ত শিক্ষা দেব, তাহলে জানবেন আপনার জন্য একটা ভালো খবর আছে, আপনি একজন জিনিয়াস। তবু আপনাকে বলবো যে এত চিন্তা করবেন না, নিজের স্বাস্থ্যের দিকটাও তো দেখতে হবে। আপনি এই বিষয়টা নাই মানতে পারেন, কিন্তু এটা জানবেন যে আপনি অনেক বেশি ভাবছেন মানে আপনার মন স্টেবল নয়, আপনার মস্তিষ্ক সবসময় কিছু না কিছু কাজ করতে চাইছে। আর এই কোয়ালিটিটা যারা ক্রিয়েটিভ হন তাদের মধ্যেই দেখা যায়, কারণ ক্রিয়েটিভিটি সবসময় কিছু না কিছু করতে চায়, নতুন কিছু করতে চায়। ফোর্থ পয়েন্টে বলবো সোশ্যাল অ্যাংজাইটির কথা। আপনি কি সবার মাঝে থাকতে পছন্দ করেন না? আপনি কি একান্তে থাকতে পছন্দ করেন? কখনো কি এরকম হয় যে গ্রুপে সবাই হাসি ঠাট্টা করছে, মজা করছে, গল্প করছে, আপনি এক কোণে চুপ করে বসে আছেন? যদি এটা হয়ে থাকে তাহলে ভালো খবর, আপনি একজন জিনিয়াস। এটা সমীক্ষায় দেখা গেছে যারা বুদ্ধিমান মানুষ হন তারা অকারণে বেশি কথা বলেন না। তাদের মন বা মস্তিষ্ক যতই অ্যাক্টিভ হোক না কেন, তারা বাইরে ভীষণ শান্ত থাকেন। তারা সবসময় সবাইকে লক্ষ্য করেন, তার চারপাশের ঘটনাবলী অবজার্ভ করতে থাকেন। প্রায় সব গ্রুপেই দেখবেন যে একজন মানুষ এরকম থাকে যে খুব চুপচাপ থাকে, কথা তেমন বলে না, সবাইকে অবজার্ভ করে, কিন্তু যখন বলে সবাই স্তব্ধ হয়ে শোনে। এরা ঘুরে বেড়াতে, সারাক্ষণ হৈহুল্লোড় করতে অতটা পছন্দ করেন না, এরা নিজেদেরকে একটু সময় দেন। তারা ঘরে থাকতে ভালোবাসেন, নিজেদের সাথে কথা বলতে ভালোবাসেন। আর এটাই আমাদের পঞ্চম পয়েন্ট। কখনো কি এরকম হয় যে আপনার রাতে ঘুম আসছে না তার কারণে আপনি নিজের সাথে কথা বলছেন? কোনো মানুষকে আপনার হয়তো পছন্দ হয়ে গেছে, তাকে ভালো লাগছে, আপনি আপনার মনেই তার ক্যারেক্টারটা তৈরি করে নিয়েছেন এবং তার সাথে মনে মনেই কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। নিজের সাথে কথা বললে একটা জিনিস তো অবশ্যই ভালো হয়, আপনার মনের ভেতরের স্ট্রেস হালকা হয়ে যায়। বন্ধুরা, আপনার মধ্যে যদি এগুলোর মধ্যে অন্তত তিনটে কোয়ালিটি থেকে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে আমাকে অবশ্যই সেটা জানাবেন, এবং চাইলে কমেন্ট সেকশনেও জানাতে পারেন এখানে আপনার সাথে কটা জিনিস মিলে গেছে। তাহলে আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।